নমস্কার বন্ধুরা, আমি সৈকত, বঙ্গ কিচেনে আপনাদের জানাই স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। এই লকডাউনের বাজারে বাড়িতে দেখলাম আছে দুই পিস রুই মাছ, আর দেখলাম আছে কিছু পটল। তাহলে চলুন এই দিয়ে আজ বানিয়ে ফেলা যাক অতি সুস্বাদু রুই পটলের দোলমা। পটলের দোলমা বানানোর জন্য আমি 500 গ্রাম পটল এইভাবে খোসা ছাড়িয়ে কেটে রেখেছি। এবার পেঁয়াজ গ্রেট করে রেখেছি, রসুনও গ্রেট করে রেখেছি। পেঁয়াজ বাটা, আদা বাটা নিয়েছি, আর নিয়েছি রাইসব্যান অয়েল। আমি এখানে 2 পিস রুই মাছের টুকরো হালকা করে ভেজে রেখেছি। আমি এটাকে ভালো করে কাটা ছাড়িয়ে ম্যাশ করে রাখবো। নুন চিনি নিয়েছি, স্বাদ মতো দেব। নিয়েছি জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ডিম আর আলু সেদ্ধ নিয়েছি, প্রায় বড় মাপের একটা আলু, আর শুকনো লঙ্কা, গরম মশলা, কিশমিশ নিয়েছি, একটু বেসন আর গরম মশলার গুঁড়ো নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা 3টে, কাঁচা লঙ্কা কুচি আর তেজপাতা নিয়েছি। পটলের পেটের দিকটা আমি খানিকটা ছুরি দিয়ে কেটে নিলাম। নিয়ে চামচের পিছন দিয়ে আমি বীজগুলোর শ্বাসটা বার করে রাখবো। এটা আমি বেটে পরে পুড়ে মশলার সাথে দিয়ে দেবো বীজগুলো। যদি পাকা বীজ থাকে তাহলে দেব না। এইভাবে আস্তে আস্তে করে সমস্ত পেটের ভেতর থেকে, পটলের পেটের ভেতর থেকে বীজগুলো বার করে নেব। দেখুন, আমি সবগুলোই একটা একটা করে বার করে নিয়েছি এইভাবে। এবার আমি কড়াতে 2 চামচ তেল দিলাম ফুটটা বানাবো বলে। গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, রসুনটাও একটুখানি 1 চামচ মতন দিলাম, লঙ্কার কুচি গুলো দিয়ে দিলাম, এবার একটু নাড়াতে থাকবো। তারপর 1 চামচ আদা বাটা দিলাম, আর পটলের বীজ যেটা বেটে রেখেছিলাম সেটাও দিলাম। 1 চামচ নুন, 1 চামচ চিনি দিয়ে আমি এটা বেশ খানিকক্ষণ নাড়াবো। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো একটু দিলাম, সব 1/2 চামচ করে মশলাগুলো একটু করে দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ এটা আমি নাড়াতে থাকব। আলু সিদ্ধ যেটা মাখা ছিল সেটাও আমি দিয়ে দিলাম নিচে। ভালো করে এটা নেড়ে মিশিয়ে নেব মশলার সাথে। মিডিয়াম আঁচে আমি গ্যাসটা রাখবো। মাছটা বেছে রেখেছিলাম, মাছটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নেব। মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দেবো। এগুলো আমি একটু কুচি করে রেখেছি, এগুলো দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে মশলাটা নাবিয়ে নেব। এবার একটু ঠান্ডা হয়ে গেলে পটলের ভেতরে আমি আস্তে আস্তে পুরগুলো এবার ধরে নেব। চামচের পিছন দিয়েও আমি রেডি করে প্রত্যেকটা পটল রেডি করব। এখানে আমি একটা পটল করে দেখিয়ে দিচ্ছি, 1 চামচ করে, বড় চামচের 1 চামচ করে পুর আমি এর ভেতরে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নেব। কড়া গরম করে আমি এখানে প্রায় 4-5 চামচ তেল দিয়ে দিলাম, রাইস ব্যান অয়েল দিয়েছি, আর এখানে আমি বাটিতে একটা ডিম নিলাম। একটু নুন দিয়ে আমি এটা ভালো করে গুলে নিচ্ছি, আরও আরেকটা ডিম দিয়ে ভালো করে গুলে নেব। সঙ্গে দিচ্ছি বড় 1 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ বেসনের গুঁড়ো। এটা ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব যাতে কোনো ডালা বেঁধে না থাকে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি পটলগুলো এর মধ্যে ভালো করে ডুবিয়ে ডিমের গোলাতে মাখিয়ে নেব। তারপর একটা একটা করে আমি কড়াতে ভাজতে দেব। ব্যাটারের মধ্যে পটলগুলো খুব ভালো করে মাখিয়ে নেব, কারণ যাতে ফুলগুলো বাইরে বেরিয়ে না আসে। তারপর আমি কড়াতে আস্তে আস্তে এগুলো দিয়ে একটু একটু করে উল্টিয়ে নেব যাতে সব দিকগুলো ভালো করে ভাজা হয়। মোটামুটি আমার হয়ে গেছে ভাজা। আমি
একবার এক একটা করে তুলে নেব। তেল আরো একটু দিলাম, তাই এক চামচ মতন দেওয়ার পর আমি এখানে একটা তেজপাতা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, তাহলে লবঙ্গ দারচিনি আর এলাচ দিয়ে একটু আমি দিব। এরপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম যাতে শুকনো না আসে, ভালো করে এটা কষিয়ে নেব। গ্রেট করা রসুনটা দিয়ে দিলাম আর দিলাম আদা বাটা। এবার আমি মশলাটা মধ্যে হলুদ গুঁড়ো এক চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ, ধনে গুঁড়ো এক চামচ আর দিলাম জিরে গুঁড়ো এক চামচ, ভালো করে মিশিয়ে নেব। দইটাও দিয়ে দিলাম, দিয়ে রাখা দইটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো। মিডিয়াম আঁচে আমি গ্যাসটা রাখবো। এর মধ্যে আমি এক চামচ চিনি দিলাম আর নুনও এক চামচ দিয়ে দইয়ের বাটি ধুয়ে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ফুটে উঠেছে এবং তেলও ছেড়ে এসেছে। এখন আমি পটলগুলো দিয়ে দিলাম এর মধ্যে। গ্যাসটা আমি মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে ঢাকা দিয়ে আরও 5 মিনিট এটা রান্না করব। তারপর ঢাকা খুলে আমি মাঝখানে একবার নেড়ে দেব। পটলগুলো একটু করে উল্টে ভালো করে নাড়িয়ে নেব যাতে চারিদিকটা ভালোভাবে সেদ্ধ হয়। আমার প্রায় হয়েই এসেছে, জল হয়েই গেছে, একদম গ্রেভিটা মাখা মাখা হয়ে গেছে। আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে আরও 2 মিনিট এটা বসিয়ে রাখছি, হালকা লো আছে। রান্নাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, রেডি একদম শুকিয়ে গেছে। আমি এক চামচ গরম মশলা দিয়ে দিলাম আর এক চামচ ঘিও দিয়ে দিলাম। এই গ্যাসটা আমি অফ করে দেবো। এবার আমি এটা প্লেটে তুলে নিয়ে সার্ভ করে দেব। ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথেই এটা খেতে খুব ভালো লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বঙ্গ কিচেনকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করবেন। ধন্যবাদ।